মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 33 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এসসি ও ওবিসি শাখার ও বর্ধমান শহর তৃণমূল কংগ্রেস হিন্দি শাখার উদ্যোগে ছট পুজো উপলক্ষে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মনোজ মল্লিক একটু তৈরি থাকবে, এরপর তোমাকে প্রয়োজন আছে আমাদের। মনোজ মল্লিক হাততালিটা এতটা আসতে হলে একেবারেই হবে না। মহাশয় অসংখ্য ধন্যবাদ ওনাকে জানাই এই মঞ্চ থেকে। রোশনজিৎ দাস মহাশয়, সেনু মল্লিক, এরপর তোমাকে দরকার আছে, তুমি তৈরি থাকবে। অবিনাশ মল্লিক, আমরা এই মুহূর্তে বরণ করছি মাননীয় জেলার সাধারণ সম্পাদক শ্রী শ্যামাবে তৈরি থাকবে। রাজা মল্লিক প্লিজ তৈরি থাকবে। রাজা মল্লিক, হ্যাঁ, মানুষের জন্য আমরা তো ধরুন প্রত্যেক সারা বছরই ভাবি, কিন্তু যেহেতু বর্ধমানের দায়িত্ব হিন্দি সেলের পক্ষ থেকে, হিন্দি প্রকোষ্ঠের পক্ষ থেকে আমাকে দিয়েছে, তাই আমরা বর্ধমান দক্ষিণের বিধায়ক এবং আমি উভয়ের উদ্যোগে আমরা প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে যেখানে হিন্দি ভাষী বেশি আছে সবাইকে একটা পুজোর সামগ্রী শাড়ি এইসব আমরা সাম্মানিক হিসাবে দিচ্ছি। আগামীকাল আমরা পাঁচটা ঘাট আমরা উদ্বোধন করব। প্রথম করব আমরা ইদিরপুর, তারপর সদরঘাট, তারপরে আমি সর্বমঙ্গলা পাড়ায় একটি ঘাট আছে, তারপরে আপনার বাঁকার ঘাট এবং কল্পতরু মাঠের ওখানে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, হিন্দি ভাষাভাষী সংগঠনের শহর সভাপতি নারুগোপাল ভকত, তৃণমূল শহর সভাপতি অরূপ দাস, আব্দুল রব, শ্যামাপ্রসাদ ব্যানার্জি সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। এদিন প্রায় 300 জনকে বস্ত্র প্রদান করা হয়। হলেন মাননীয় শহর সভাপতি শ্রী অরূপ দাস মহাশয়, একটা জোরে হাততালি হোক শহর সভাপতি। কিছু মানুষের হাতে খাদ্য সামগ্রী এবং নতুন বস্ত্র দেওয়ার যে চিন্তাভাবনা এরা করেছেন এবং তারই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় অরূপ দাস মহাশয়, রয়েছেন আমাদের বর্ধমান জেলা তৃণমূল ক্লাবে। তাই আমি দুই একটা কথা বলবো, তারপর আমাদের এই প্রোগ্রাম চলবে, আপনারা সবাই শুনবেন, শুধু আমি চলে যাব। দেখুন, আমরা যারা বর্ধমান শহরে তৃণমূল কংগ্রেসটা করি, আপনারা সবাই জানেন সকাল থেকে রাত পর্যন্ত আমরা মানুষের পাশে থেকে আমরা কাজ করি, আর কাজ করি বলেই আপনাদের ভোটে, আপনাদের আশীর্বাদে এবার আমি বর্ধমান দক্ষিণের বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছি। আমরা যারা এক ঝাঁক নেতা এখানে রয়েছি, আমাদের মূল কাজই হচ্ছে মানুষের পাশে থেকে কাজ করা। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি যেভাবে মানুষের পাশে থেকে কাজ করছেন, মানুষের সঙ্গে সঙ্গে নিয়ে সবাইকে কাজ করছেন, সেটাই আমাদের মূল ব্যাপার। তাই আমরাও প্রতিটি পুজো, দুর্গা পুজো শেষ হলো, কালী পুজো শেষ হলো, আজকে ছট পুজো, জগদ্ধাত্রী পুজো, সারা জায়গায় আমরা বিকাল থেকে উদ্বোধন করছি এবং সব সময় আমরা প্রতিটি মানুষকে বলছি, বর্ধমান শহর আমাদের পুজো অনুষ্ঠান কোনো কিছুতে কোথায় কোনো গণ্ডগোল নাই। আমরা সবার কাছে আবেদন করব, ছট পুজোও যাতে আমাদের সুন্দরভাবে কাটে, কোথায় কোনো গণ্ডগোল কোনো সমস্যা যাতে তৈরি না হয়, কারণ আমাদের এই শহরের জন্য আমরা সকাল থেকে রাত পর্যন্ত আপনারা দেখেছেন, একদিকে উন্নয়ন, একদিকে মানুষের বিভিন্ন পরিষেবা দেওয়া, সব কাজই কিন্তু আমরা করছি। তাই আমরা সবার কাছে আবেদন করব, আপনারা সবাই মিলে ছট পুজো আনন্দ করুন, ভালো করে আপনারা অনুষ্ঠান করুন। 30 নম্বর ওয়ার্ড আমাদের হিন্দি সেলের যিনি আমাদের বর্ধমান শহরে সভাপতি হলেন মাননীয় নারুগোপাল ভগত মহাশয়, উনার উদ্যোগে আমরা এখানে 33 নম্বর ওয়ার্ড এসসি ওবিসি শাখার আমরা উদ্যোগে
আমাদের এখানে ছট পুজোর উপলক্ষে আমাদের 33 নম্বর ওয়ার্ডে মা বোনেদের জন্য আমরা শাড়ি এবং অন্নপ্রদানে আমরা বিতরণ আয়োজন করলাম। কী কী আছে, কতজনের এটা আছে? আমাদের এখানে 300 লোকের জন্য আছে। এখানে আমাদের আটা আছে এবং শাড়ি আছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।